অমুকে আসছে রাজপথ কাঁপছে ট্রাক যায় না কাঁপে না আর পাবলিক আইতেছে বলে কাঁপতাছে দেখছেন নি কান আমি থামায় যে কি কয় না কয় রাজপথ কাঁপলে উপায় আছে মানুষ পড়ে উত্তয়ে পর বসেছে আমি ঠান্ডা মাথা আস্তে আস্তে আইতাছি কয় রাজপথ বলে কাঁপতাছে কি আজাই না কথাবার্তা লাল গোলাপের শুভেচ্ছা গোলাপ নাই একটাও কি যে স্লোগান মানুষের জেহাদ 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 চাই জেহাদ করে বাঁচতে চাই তুই বাড়লে বাঁচতে চাইলে জেহাদ করতে যাবি কেন দেখছেন নি কার আর জেহাদে তো যাবো এই উদ্দেশ্যে যে আমি শহীদ হয়ে যাবো আর যাওয়ার সময় ঘোষণা দেয় জেহাদ 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 চাই জেহাদ করে বাঁচতে চাই মানি ওই নয় পালাইব উল্টা পাল্টা স্লোগান খালি আমাদের এই সমাজে প্রচলিত যাই হোক ঘোষক দৌড়ায় আসছে মাইকটা নিসাই প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত তো দূরে মোড়ে যা আসল ছড়ায়া ছিটায়া সব দৌড়ায় আসা শুরু হয়েছে আয়া পড়ছে মামুল হক জাগা পাবো না আরে হয়নি এমন হয়নি আমি দুনিয়া দিয়েই বুঝাইতেছি আপনাদের ঠিক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে অবলে নবী একটু থামের মজমা এলো মেলো একটু ঘোষণা দেওয়াইতে হবে যে প্রধান অতিথি আসতেছে তোকে ঘোষণা কে দিবে তো আল্লাহ নবী ঈসাকে বলেন ও নবী ঈসা আপনি দাঁড়ায় যান ঘোষণাটা আপনি দিয়ে দেন সূরা সফ আয়াত নম্বর ৬ ও ইল কালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম مصدقا لما بين يدي مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد نبي عيسى غشنا دلت ابن اسرائيل شنو আল্লাহ আমারে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন এতদিন তো আমি দায়িত্ব আদায় করছি দুই নম্বর বক্তা হিসাবে এখন শোনো আমার পদে পরে প্রধান বক্তার আগমন যার নাম হবে আহমদ সুসংবাদ গ্রহণ করো তিনি চলে আসতেছেন আচ্ছা আমি ফাঁক দিয়ে একটা কথা বললাম কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন নি জানেন তো না কেন আসবেন এটা জানেন কি জন্যে বলেন উম্মত হইয়া এটা তো সবাই জানি আমরা এটাই বলা হয় কিন্তু এটা বললে আবার প্যাস আছে ওই প্যাস ভাঙ্গা যদি জানা থাকে তাইলে এটা বইলেন না এটা খ্রিস্টানরা আটকাবে কাদিয়ানিরা আটকায় বলে বইলা বইলা কেন যা আমরা বলি যে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ আখেরি পয়গম্বরের উম্মতের এত মর্যাদা তো আমারও আখেরি পয়গম্বরের উম্মত হিসাবে একটু পাঠান তো আল্লাহ দোয়া কবুল কইরা কিয়ামতের আগে আবার পাঠাবেন কিন্তু তখন একটা ভয়ঙ্কর প্রশ্ন জাগে সেই প্রশ্ন হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মখলুকের উপরে হযরত ঈসা কি ছিলেন তো নবী নবুয়তের মর্যাদা তো সবার উপরে উনি তার চেয়ে নিচের মর্যাদা আখরি পয়গম্বরের উম্মতের যত মর্যাদাই হোক তা তো নবুয়তের নিচে উনি নিচে আসতে চাইতেছেন কি জন্যে এমপি সাহেব যদি বলে আমি মেম্বার হতে চাই ব্যাপারটা কেমন পাগলামি না এটা কেমন কথা হ্যাঁ এটার জবাবটাও শুনালাম তাইলে এই কথা বইলেন কোনো সমস্যা নেই আমরা ঢাকায়ারা বিরিয়ানির পাগল আপনাকে মদনপুরের এই চৌরাস্তার আশপাশে যেই কটা মুদির দোকান আছে আমাকে পুরান ঢাকার অলিতে গলিতে তার চেয়ে বেশি বিরিয়ানির দোকান আছে খুব পছন্দ আমাদের তো এক লোক গেছে এক বড় নাম করা বিরিয়ানির দোকানে বসছে সামনে গরম ডিশ বিরিয়ানির ধোঁয়া উঠতেছে গ্রান আ খাবে খাবে অবস্থা এর মধ্যেই হোটেল বয় আইসা বলে স্যার আমাদের হোটেলের রেস্টুরেন্টের একটা স্পেশাল আইটেম আছে বলে কি সেটা বলে একটা চাটনি আছে হেভি টেস্ট দিব স্যার দাও তো বুঝলেন বুঝলেন আচ্ছা বলেন তো চাটনির দাম বেশি না বিরিয়ানির দাম বেশি বিরিয়ানির দাম বেশি এই যে
ভদ্রলোক বলল চাটনিটা দাও দাও, এটা বিরিয়ানি বাদ দিয়া না রাইখা। তো চাটনি কেন চাইছে? চাইছে চাটনি দিয়ে বিরিয়ানির স্বাদটারে বাড়াবে, তাই না? ঠিক নেই। আল্লাহ তাআলা হযরত ঈসার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ রাইখা ওই আখরি পয়গম্বরের উম্মতের চাটনি পেশ করছে। নবী ঈসা আখরি পয়গম্বরের উম্মতের এটা কিন্তু খুব টেস্টি। তা হযরত ঈসা কয় আল্লাহ আমার বিরিয়ানি নবুয়তের তো আসি, দেন না একটু চাটনিটারে মিলাইয়া নবুয়তের বিরিয়ানির স্বাদটারে একটু আরও বাড়াইয়া লই। বুঝে আসছি নি কথা? এই জবাব মাথায় রাখতে হবে, না হলে আমার ঝামেলা কর। তো হযরত ঈসা কিয়ামতের আগে আবার কেন আসবে? এটা হচ্ছে মাহফিলের একটা সিস্টেম। যিনি প্রধান বক্তার আগমনের ঘোষণা দেন, মাহফিল যখন শেষ হয় তিনি আবার মাইকটা হাতে লইয়া বলে আজকের মতো মাহফিল এখানেই শেষ, আল্লাহ হাফেজ, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আবার দেখা হবে। এই কথা বইলা মাহফিল শেষ করে আল্লাহ নবী ঈসাকে বলে, ও নবী ঈসা আপনি না প্রধান বক্তার আগমনের ঘোষণা দিছেন? বলে হ্যাঁ দিছি। বলে এখন তো কেয়ামত হবে, মাহফিল তো শেষ হয়ে যাবে, আপনি আবার দুনিয়ায় যাইয়া ওই ঘোষণাটাও দিয়ে আসেন যান। দেখছেন নি কেন আমার নবীর ইজ্জত নিয়া? নাম কি, নাম কি? হযরত ঈসা কি বললেন নবীর নাম কি, নাম কি? আরে আমার নবীর দুইটা নাম, আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ সবচেয়ে প্রশংসিত। আরে কি দারুণ নাম! আমার তো এলেম কালাম ক, তারপর এই দুইটা নাম নিয়ে যদি ঘাটাঘাটি আপনাদের সামনে করি তো দেখা যাবে রাত দিন শেষ হবে, গ্রাম খালি বাইর হয় আর বাইর হয়। আল্লাহ মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত, বড় আজিব না? কাফেররা মক্কার হাটে ঘাটে বাজারে মানুষের কাছে যায় যায় শুধু দুর্নাম করত, এই মুহাম্মদ খারাপ মানুষ, আর কাছে যাইবে না। তো লোকেরা বলে তুমি কি পাগল, সবচাইতে প্রশংসিত ব্যক্তি আবার খারাপ হয় কেন? বুখারির রেওয়ায়েত আসছে, নেতারা বসে চিন্তায় কয়েকটা কাজ কর, নামডারে পাল্টা। কয় পাল্টায় কী নাম রাখবি? কয় নাম দে মুজাম্মাম। কী নাম? সবচেয়ে বেশি নিন্দিত। কাহা, এটা ঠিক আছে। এখন বাজারে যায়া বলে এই মুজাম্মাম সবচেয়ে বেশি নিন্দিত, খারাপ লোক, এর কাছে যাইবা না। এখন পাবলিক জিজ্ঞেস করে মুজাম্মাম কে? লাগছিনি বেজার, আল্লাহ আমার নবীর কী এক আজিব নাম রেখে দিছে। একজন মানুষ সারা জিন্দেগি বদনাম করবে, দিন শেষে জিজ্ঞেস করা হবে এই তুমি কার বদনাম করলা? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার বদনাম করলাম। তোর কি মা